ধন্যবাদ মাননীয় মডারেটর। বিতর্ক চলছে এবং আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা, জেনেছে আলো, হ্রাস করেছে ঔজ্জ্বল্য। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল বিপরীত পক্ষে অবস্থান করছি। 1920 সালে যখন করোনার কারণে পুরো পৃথিবী থমকে গিয়েছিল, শিক্ষা ব্যবস্থা যখন আটকে গিয়েছিল, চারপাশে যখন লকডাউন দেখা দিয়েছিল, তখন কিন্তু প্রযুক্তি আর নির্ভর শিক্ষা ব্যবস্থাই আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। তা না হলে কিন্তু দুই প্রজন্ম আমরা পিছিয়ে থাকতাম। দুই প্রজন্ম করোনা কালে কোনো রকম পড়াশোনার মধ্যে ছিল না, তারা স্কুলের শিক্ষা পাঠের মধ্যে ছিল না। এছাড়া আমার বিপরীত দলের বন্ধুরা বলে যাচ্ছে যে তারা বই পড়ছে না, ইন্টারনেটের দিকে ঝুঁকে পড়ছে। কিন্তু তারা হয়তো ভুলে গিয়েছে যে আজ ডিজিটাল মাধ্যমে অনেক ওয়েবসাইট রয়েছে যেখান থেকে পিডিএফ এর মাধ্যমে বই ডাউনলোড করে পড়া যায় এবং সেই সম্পর্কিত অনেক তথ্যই তারা এক্সট্রা ভাবে পড়তে পারে এবং ফলে তারা আরো তথ্য সমৃদ্ধ হতে পারে। তাই বলাই যায়, ভূতের বাড়ির ভূত যদি হয় ভূত তাড়ানোর ওঝা, কাজটা কি হয় সোজা? ধন্যবাদ মাননীয় মডারেটর।